সত্যি কথা বলে দিতাম। বলতে না চাই যে মায়ের ভয়ে ব্যান্ডে পেশাব করতে এসে নাকি বাড়িতে বিয়ের কথা বলবে। তুই তোর বউয়ের ভেড়া হয়ে গেছিস না, আজ এখানে তোর বউ থাকবে না হলে আমি থাকবো। এই বেরো, এই বেরো, এই বেরো। আপনি আমার গায়ে হাত দিলেন, দাঁড়ান আমি এক্ষুনি পুলিশে ফোন করছি। এই আসামি কোথায়? এই যে আমার শাশুড়ি মা, ইনি আমার গায়ে হাত তুলেছে। এ তো পুরো নারী নির্যাতনের কেস, চলুন থানায়, চলুন জেলের ভাত খাবে। আমি আপনার ছেলের বউ। ছেলের বউ? তোমার মাথাটা আছে না গেছে? রাতি রাতি থেকে কি পালিয়ে এসেছো? রাতি থেকে পালিয়ে আসতে যাবো কেন? আমি আমার বাড়ি থেকে এসেছি, এখন থেকে আমি এখানেই থাকবো। তুমি আমাদের বাড়িতে থাকবে কেন? আপনার ছেলে আমাকে বিয়ে করেছে, তার জন্য। তুমি তখন থেকে বলছো আমার ছেলে তোমাকে বিয়ে করেছে, কোনো প্রমাণ টমাণ আছে? অবশ্যই আছে, ম্যারেজ সার্টিফিকেট আছে, আর আমি আসার সময় আপনার নামে থানায় ডায়েরি করে এসেছি। হ্যাঁ, আমার নামে থানায় ডায়েরি করেছো কেন? আপনি যা ডেঞ্জার, আমাদের বিয়ে কোনোদিন হতেই দিতেন না, তাই আগে ভাগে আপনার নামে আমি থানায় ডায়েরি করে এসেছি। আপনি আপনার ছেলেকে ডাকুন তো। বেবি, ও বেবি! আরে এখানে কোনো বেবি নেই, আর আমার ছেলেও বাড়িতে নেই। তুমি যাও তো। যাওয়ার জন্য তো আমি আসিনি, আমি এখানে থাকতে এসেছি। বাড়িটা কি সুন্দর! বেবি, ও বেবি! আরে তুমি এখানে কি করছো? কি করছি মানে, তুমি আমাকে বিয়ে করেছো আর আমি শ্বশুর বাড়িতে আসবো না? তোমাকে চিনি না, জানি না, ডংডং করে ঢুকে গেলে আমাদের বাড়িতে। এই আর তো, তুই একে চিনি না? মা, আমি ওকে চিনি না। একে মা, তুমি আমাকে চেনো না? চার বছর ধরে তুমি যখন আমার সাথে প্রেম করছিলে তখন তোর মনে ছিল না আমি কে? হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে মা। এটা আমার গার্লফ্রেন্ড। শুধু গার্লফ্রেন্ড? না না মা, আমার গার্লফ্রেন্ড নয়, শুধু বউ। শুনুন, আমার জন্য ভাত রান্না করে রাখবেন, আর তরকারিতে একটু কম ঝাল দেবেন। আমি তরকারিতে কম ঝাল খাই, ঠিক আছে? চলো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? কোথায় আর যাবো, জবালায় যাইনি, থানের মতো তো চেল্লাচ্ছ কেন? এই দেখো বাজার করে নিয়ে এসেছি। খুব ভালো করেছো, তো আমি কি করবো? রেগে যাচ্ছ কেন? আমার সন্না বউটা বাজারে ভিড় ছিল, তাই একটু আসতে দেরি হয়ে গেছে। তোমার ছেলের বউ এসেছে? আমার ছেলে বিয়ে করলো কবে যে বউ আসবে? সত্যি বলছি, এসব হতেই পারে না। এই চলো তোমাকে দেখাচ্ছি, চলো আর চলো 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 তোমাকে দেখাচ্ছি। কোথায়? দুজনে ঘরের ভেতরে আছে। তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি? তুমি আমাকে বিয়ে করে তোমার মায়ের ভয়ে আমাকে আমার বাপের বাড়িতে রাখবে? তুমি না এলে আমি দুদিন পর সব সত্যি কথা বলে দিতাম। বলতে না চাই যে মায়ের ভয়ে ব্যান্ডে পেশাব করতে এসে নাকি বাড়িতে বিয়ের কথা বলবে। এই যাও তো, আমার জন্য না খাবার আনো, আমার না খুব খিদে পাচ্ছে। আমি যেতে পারবো না। দি তো ডিম একটা। ও যে থানায় ডায়েরি করেছে, তুমি জানলে কি করে? আরে তোমরাই তো বলাবলি করছিলে।
যাবে। আমাকে বলো বউ বউ লাগছে? হ্যাঁ লাগছে লাগছে। তাহলে আমি শাশুড়ি মাতা আর শ্বশুর বাবাকে প্রণাম করে আসি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। শাশুড়ি মা গুড মর্নিং। এমনি সহজে আমার বাড়ি ছেড়ে যাবে না, একে তাড়ানোর একটা ব্যবস্থা করতেই হবে। শাশুড়ি মা আমাকে বউ বউ লাগছে বলুন। হ্যাঁ 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 অবশ্যই লাগছে, তুমি তো আমাদের বাড়ির বউ। চলো না চলো, কলতলায় কিছু কাপড় রাখা আছে কেচে দেবে, চলো। আমি কাপড় কাচবো? হ্যাঁ কাচবে, তুমি আমাদের বাড়ির বউ, আবার একমাত্র বউ বলে কথা। চলো চলো আমি তোমাকে কোনটা কলতলা দেখিয়ে দিচ্ছি, কাপড়গুলো সুন্দর করে কেচে দেবে, চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ যাও, ওই তো কাপড়গুলো রাখা আছে, এবারে কাচো। আমিও সেটাই দেখছি বাবা। বৌমা কি হলো, তোমার শাশুড়ি মায়ের কথা শুনে চলছো কেন? আমরা তোমাকে কি প্ল্যান করে বাড়িতে এনেছি, আমাদের প্ল্যান কি ভেস্তে হবে? দেখো আমাকে দিয়ে আর এই নাটক হবে না, আমি আর পারছি না। বৌমা নাটক করো, না হলে হারাধনের মা যেরকম ওদেরকে উঠায় বসায় তোমাকে উঠাবে আর বসাবে। বৌমা আপনি যে রান্নাটা করবেন একটু স্পাইসি করে বানাবেন, ঠিক আছে? কি লাট সাহেবের বেটি এলো রে, সে আবার আমাকে হুকুম করে, ওর এত বড় সাহস, ওর আমি মজা দেখাচ্ছি, দাঁড়া। গিন্নি তুমি তো জানো ও ঘরে ঢুকার আগে থানায় ডায়েরি করে এসেছে। নারী নির্যাতনের কেস, চলুন থানায় চলুন, জেলের ভাত খাবে। জেলের ভাত খেতে হবে বৌমা? তুমি তো আমার ভালো বৌমা, বলো তুমি বসো বসো বসো, এরপর থেকে তোমাকে দিয়ে আমি আর কোনো কাজ করাবো না, তুমি পায়ের উপর পা তুলে বসে থাকবে, আমি সব কাজ করে দেবো, আমাকে ক্ষমা করে দাও না। তোমাকে কোনো কাজ করতে হবে না, শুধু ডেঞ্জার শাশুড়ি থেকে ভালো শাশুড়ি হলেই হবে। মানে মা এগুলো সব আগে থেকে প্ল্যান করা ছিল? ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আমাদের ফলো করতে চান বাংলা গ্রামীণ টিভি ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। দেখা হচ্ছে আর ভিডিওতে, বাই।